ঘটনা হলো আমি বর্ণনা দিতেছি, এখন হলো আমি দোকানদার, আমি দোকানদার, কাস্টমার সবসময় আসলে ওই পুরাতন টাকা দেওয়ার অভ্যাস, রেওয়াজ পরিবর্তন হয় না, এখন নতুন টাকা পকেটে রাখে এই পুরাতন টাকা দেওয়ারই অভ্যাস বেশি চালু করে। এই যে এক কাস্টমার আমার টাকা দিচ্ছে, দেখেন এই যে এখানে পট্টি মারা, এই যে এখানে পট্টি মারা, এরপরে দেখেন ময়লাযুক্ত টাকাটা যত্ন করে যে রাখবো যত্ন করে রাখে না, তারা এনে এই দোকানদারের কাছে ছাড়ানোর চেষ্টা করে। আসলে এটা উচিত না, এই টাকাগুলো তারা দেখে নিব না, দেখে নিয়ে তারপর দোকানদারে দিব না, কারণ এই টাকাটা তো আবার আমি আরেকজনের দিব, কাজে এইটা এই কাস্টমারের অনুসরণ করে না। কাস্টমারেরা সবসময় এই 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 জোরানো টাকা দেওয়ার চেষ্টা করে, দেখেন এই যে পট্টি মারা, পট্টিটা ক্লিয়ার দেওয়া যায় কিনা, পট্টিটাই দেখেন পট্টি দিছে, এখানে একটা এখানে একটা পট্টি দেওয়া, দেখেন এই টাকাটা দিছে, এই টাকাটা দিচ্ছেন কি করবো, এখন সদাই বিক্রির কারণে বাধ্য হয়ে নেল লাগতেছে, এরপর এলাকার লোক খাতির হিসেবে নেল লাগতেছে, টাকাটা তো সারাইতে পারি সারাইলাম, না সারাইলে আমার কাছে করে থাকবে। কলা সাড়া মন দিছ খাওয়া রাখো, তুমি কইতে থাকো যে এটা হলো সর্বি কলা, এটা সর্বি কলা, কলা কি হয়েছে ওটা পরে পানের দাম পানের দায়িত্ব পানের দায়িত্ব আজকে পানের দায়িত্ব কলা খাওয়াল আমার আসবো না, আমি কইতেই থাকাম, আমি ওরে 20টে ভিডিও বানাই দিলাম, 20টে আমি লেকচার দিব 15 মিনিট ইসলামের উপরে, 15 মিনিট একটা ছবি লেকচার দিব, এরপর নামাজের অরিজিনাল শিক্ষাটা এটাও ভিডিও ওদের দিয়ে দিব, কারণ ও ভিডিও বানা হয়েছে, ওদের দাম লাগতেছে না, উইডি যখন করবেন তখন মাইক্রোফোন সহ দিয়ে দিই বয়সের জন্য, যাই হোক যেটা ভাবে শুভ বিদায় হয় তোমার, এভাবেই